গাইস, আজ আমি তোমাদের আমার জীবনে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি তোমাদের দুজন ছেলের গল্প শোনাতে এসেছি, যাদের মধ্যে একজন ছিল খুব সৎ এবং আরেকজন ছিল অহংকারী। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা কিছু হলে শিখতে পারবে। তাই বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, গল্পটি শুরু হয় দুজন বন্ধুকে নিয়ে। এক জায়গায় দুজন বন্ধু থাকতো, তারা দুজনই কিন্তু অনেক ভালো বন্ধু ছিল। একজনের নাম ছিল রফিক, আরেকজনের নাম ছিল রাজু। রাজু আর রফিক একসাথে স্কুলে যেত এবং একসাথে পড়ালেখা করত। তারা একই কোচিংয়ে পড়ত। গাইস, তারা দুজনেই ফ্রি ফায়ার খেলত। একদিন রাজু রফিককে বলল, তুই আমার সাথে একটা কাস্টম খেলবি? আর রফিক বলল, তুই তো কখনো আমার সাথে কাস্টমে পারবি না, তাহলে তুই সবসময় আমার সাথে কাস্টম খেলিস কেন? তুই কখনো কাস্টমে আমার সাথে জিততে পারিস নি, যদিও তুই প্রতি সপ্তাহে আমার সাথে একটা একটা কাস্টম কার্ড নষ্ট করস। আজ তোর সাথে আমি কাস্টম খেলবো না, তুই যেই দিন জিততে পারবি সেই দিন থেকে আমি তোর সাথে কাস্টম খেলবো। রাজুর বন্ধু রফিক অনেক অহংকারী ছিল। সে গেমের ভিতরে তার চেয়েও অনেক ভালো খেলতে পারতো, তাই বলে সে অনেক অহংকার করত। রফিকের একটি ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলে সে অন্যজনে একটি ভিডিও কপি করে ছেড়ে তার 2000 সাবস্ক্রাইবার করে ফেলেছিল। এই নিয়ে সে অনেক অহংকার করত, কারণ তা সে বলতো তার নাকি 2000 সাবস্ক্রাইবার। সে রাজুকে বলতো, আমি তোর সাথে গেম খেলবো না, কারণ তুই তো তোর তো কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দেখ আমার ইউটিউব চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার। তাই একদিন রাজু রেগে গিয়ে একটা চ্যানেল খুললো, সেই চ্যানেলটার নাম ছিল FLBD সাজিদ। সে গাইস প্রথম দিকের থেকে থাম্বনেল বানাতে জানতো না, সুন্দর করে ভয়েস ওভার করতে পারতো না। অন্যদিকে তার কাছে ছিল একটা মাত্র 2GB র্যামের ফোন, যেটা দিয়ে ফ্রি ফায়ারও ভালো করে খেলা যেত না এবং ভয়েস ওভার কিন্তু অনেক খারাপ হইতো। সে একদিন একটি ভিডিও চালে ইউটিউবে, সেটা ছিল তার প্রথম ভিডিও। সেই ভিডিওর থাম্বনেলটা খুব খারাপ হয়েছিল গাইস। সে যেহেতু প্রথম দিকে তো ইউটিউব চ্যানেল খুলতেছে, তাই তার থাম্বনেলটা অনেক বিচ্ছিরি ছিল। সেই ভিডিওটা এসেছিলো মাত্র 5 বিস। এদিকে রফিককে রাজু বলে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুই গিয়ে সাবস্ক্রাইব করে দিস। রাজু রফিক বলে, তোর কত সাবস্ক্রাইবার? সে বলে, আমার এখনও 1 সাবস্ক্রাইবার। তারপর রফিক সেখানে হাসতে লাগলো। রাজু বলল, তুই হাসছিস কেন? তারপর রফিক তাকে বলল, মাত্র 1 সাবস্ক্রাইবার, তুই প্রথম ভিডিওতে কোনো সাবস্ক্রাইবার পাসনি। তারপর রাজু বলল, আমার প্রথম ভিডিওতে মাত্র এসেছে 5 ভিউস। এই কথা শুনে তো রফিক হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তারপর সে বলে, তোর মাত্র 1 সাবস্ক্রাইবার, আমি না হয় তোকে একটু প্রমোট দিয়ে দেবো, আমার 2000 সাবস্ক্রাইবারের চ্যানেল, এত বড় চ্যানেল আমাদের স্কুলেও এখন কারো কাছে নেই। তারপর রফিক রাজুকে অনেক অপমান করলো, তাই তাদের মধ্যে আর কোনো বন্ধুত্ব রইল না। অন্যদিকে চলে গেল রফিক, আর অন্যদিকে চলে গেল রাজু। তারা দুজনে হচ্ছে এখন প্রতিযোগী। তাদের এখন একটাই লক্ষ্য, কে আগে ইউটিউবে সফল হবে, কে আগে মনিটাইজেশন অন করবে এবং কে আগে ইনকাম করে দেখাবে। একদিকে রফিকের তো 2000 সাবস্ক্রাইবার, আরেকদিকে রাজুর হচ্ছে মাত্র 5 সাবস্ক্রাইবার। 1 মাস ভিডিও ছাড়া পরও মাত্র তার 5 সাবস্ক্রাইবার। একদিকে রফিক তার উপর প্রতিনিয়ত হাসাহাসি করতে থাকে। এরকম করতে করতে অনেক দিন কেটে যায়। রফিকের এখন চ্যানেল পুরো ডাউন, তার কোনো ভিডিওতে ভিউস আসে না, ভিউস আসলেও আসে 1, 2, 3, 4, 5। সব থেকে বেশি ম্যাক্সিমাম তার 1 থেকে 6 ভিউস পর্যন্ত আসে, তার পুরো চ্যানেল ফ্রিজ হয়ে গেছিলো, কারণ সেই ইউটিউবারটা তাকে একটি স্ট্রাইক মেরে দিয়েছিল, যার জন্য তার ইউটিউব চ্যানেল 7 দিনের জন্য সেই ভিডিও ছাড়তে পারেনি। আপনারা তো জানেন স্ট্রাইক পড়ার পর কিন্তু ইউটিউব চ্যানেল অনেক ডাউন হয়ে যায়। অন্যদিকে রাজু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকে, তার ভিডিওটা এখন মোটামুটি ভিউস আসে 50, 60, 70 এরকম। তার ম্যাক্সিমাম ভিউস হচ্ছে 100, 200। তার পপুলার ভিডিওটা ছিল 800 ভিউস। এদিকে রফিক তো তাকে তার থেকে অনেক হিংসা করতে থাকে এবং সে আর তার ইউটিউব চ্যানেলের সব বিল ডিলিট করে দিয়ে শুরুর থেকে আবার ইউটিউব চ্যানেল করা শুরু করে। দেখলো তারপর তো তার তো আগে 1 থেকে 6 ভিউস আসতে, এখন তো 9 ভিউস। সে 2 মাস ভিডিও চাললো তবুও 9 ভিউস। সে একসময় বলল, আমি আর ইউটিউবিং করবো না, তো আমার দ্বারা এসব ইউটিউবিং হবে। তারপর রফিক ইউটিউবিং ছেড়ে দিল। কিন্তু এদিকে রাজু থামছিল না,
রাজু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকে এবং তার কিন্তু এখন বর্তমানে অনেক ভালো ভালো ভিউজ আছে। তার পপুলার ভিডিওটা কিন্তু এখন 14,000 ভিউজ আসে যায়। সে একটি লবিতে প্র্যাঙ্ক করছিল, সে প্র্যাঙ্কে একটি তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে 14,000 ভিউজ আসে। তার এখন সাবস্ক্রাইবার হচ্ছে 2,100। অন্যদিকে রফিকের সাবস্ক্রাইবারও অনেক কমে গেছে, কারণ রফিক অনেকদিন ধরে ভিডিও আপলোড দিয়ে না, তাকে যারা যারা সাবস্ক্রাইব করেছিল সেখানের মধ্যে মোটামুটি 500 মানুষ তাকে আনসাবস্ক্রাইব করে দেয়। আজ থেকে শুরু হয় রাজুর জার্নি, সে সফল হবে ইউটিউবে এবং সফল হয়ে দেখাবে রফিককে। গাইস, রফিক বেশি অহংকার করতো, তার 2,000 সাবস্ক্রাইবার নিয়ে সে অহংকার করতো এবং রাজুর সাথে ভালোভাবে কথা বলতো না, ভালো ব্যবহার করতো না। অন্যদিকে রাজু তার কম সাবস্ক্রাইবার সেটা মেনে নিত এবং তাকে কিছু বলতো না। তাই যারা অহংকার করে তারা কিন্তু বেশি দিন টিকে থাকে না গাইস, অহংকারে কিন্তু একসময় শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিওটা। আমি আশা করছি আজকের ভিডিওটা তোমরা কিছু হলেও শিখতে পেরেছো। এই হচ্ছে তার চ্যানেল, তোমরা তাকে বেশি করে সাপোর্ট করো এবং তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। তা